नमस्कार बंधुरा, आमार चैनल बंग होममेकारेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आगेर पर्वे आमी चिकेन मोमो तैरी करे देखिएछिलाम, आजकेर पर्वे देखाच्छि आमी मोमोर साथे जे चाटनीटा खाय तार रेसिपिटा। एटा बाड़िते बानानो खूब सहज, तो चलुन झटपट तैरी करा जाक एई मोमो सस बा चाटनीटी। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, 10-12টা রসুন কোয়া, চিনে বাদাম, শুকনো লঙ্কা, ভিনিগার ও একটু নুন লাগবে। আপনারা চাটনিটা যদি খুব বেশি স্পাইসি পছন্দ না করেন, তাহলে শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে এভাবে ফাটিয়ে সিডসগুলো বার করে নিতে পারেন। তারপর আমি একটা প্যানে গরম জল করে তার মধ্যে টমেটোর টুকরো ও শুকনো লঙ্কাগুলো দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5-6 মিনিট পর টমেটো থেকে যখন খোসাগুলো আলাদা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর একটি ছাঁকনিতে ছেঁকে জলটা ঝরিয়ে নেব। এদিকে একটা কড়াই গরম করে শুকনো কড়াইতেই আমি 1/2 কাপের মতন চিনে বাদাম দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। 30-40 সেকেন্ড পর তার মধ্যে আমি 10-12টা গোটা রসুন দিয়ে আবার 1 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। 1 মিনিট পর আমি বাদাম ও রসুনটা নামিয়ে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব, দেখবেন খুব সহজেই উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। তারপর একটা মিক্সিং বোলে সেদ্ধ করে রাখা টমেটো ও লঙ্কাটা দিয়ে দেব এবং ভেজে রাখা চিনেবাদাম ও রসুনটাও দিয়ে দেব। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, ও 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার মোমো চাটনি বা সস তৈরি হয়ে গেছে। দেখলেন কত কম উপকরণ দিয়ে বাড়িতেই কত সহজে তৈরি করা যায় এই মোমো সস বা চাটনি। এটা খেতে খুব টেস্টি হয়, আপনি গরম গরম মোমোর সাথে এটি পরিবেশন করুন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করতে ভুলবেন না। আমি যখন নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।